যদি কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে দেখতে চান তাহলে চলে আসুন সিকিম। উত্তর পূর্ব ভারতের এই সিকিম হলো ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে একটা স্বপ্ন রাজ্য। আর এই ভিডিওতে আমরা সেই সিকিমের এক টুকরো ছবি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমাদের এই ছদিনের সিকিম সফরে আমরা যা যা দেখেছিলাম তা এক কথায় অনবদ্য এবং অভূতপূর্ব। এই গগনচুম্বী কাঞ্চনজঙ্ঘা, ঝিরঝির করে বয়ে যাওয়া এই নাম না জানা পাহাড়ি নদী, এখানে ওখানে ছড়িয়ে থাকা এরকম অজস্র ছোট বড় পাহাড়ি ঝর্ণা, জঙ্গলে ঘেরা এই পবিত্র জলাশয় এবং এই রঙিন কমলা লেবুর বাগান, এসবই আপনাকে মুগ্ধ করবে। এর পাশাপাশি দেখেছিলাম সিকিমের এই বিশ্বখ্যাত চায়ের বাগান। এছাড়াও এই সফরে আমরা দেখেছিলাম সিকিমের এই গ্লাস স্কাইওয়াক আর এই ঝুলন্ত সেতু। পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি গ্রাম দেখে আমরা গিয়েছিলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। আমাদের এই সিকিম সফরে যেমন আমরা জানবার চেষ্টা করেছি এখানকার গৌরবোজ্জ্বল ইতিহাসকে, ঠিক তেমনই বোঝবার চেষ্টা করেছি এখানকার মানুষদের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যকে। এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন, আর সিকিম যাবার জন্য আপনি এখান থেকেও ধরতে পারেন এনজেপিগামী যে কোনো একটা ট্রেন। এখান থেকেও বললাম কারণ আপনি শিয়ালদা স্টেশন থেকেও এনজেপিগামী ট্রেন পেয়ে যাবেন। এই হাওড়া স্টেশন থেকে যে ট্রেনগুলি এনজেপি যায় সেগুলি হলো শতাব্দী এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস এবং সরাইঘাট এক্সপ্রেস। আর শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এনজেপিগামী ট্রেনগুলি হলো দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা অবশ্যই হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কামরূপ এক্সপ্রেস ধরেছিলাম। এনজেপি স্টেশনে নেমেই আমাদের প্রথম কাজ হলো স্টেশনের বাইরে গিয়ে একটা গাড়ির ব্যবস্থা করা, যেটাতে করে আমরা সিকিমে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছবো। আমাদের এই ছদিনের সিকিম ট্যুর প্ল্যানের প্রথম 3টে দিন আমরা কাটাবো পেলিংয়ে, আর এই পেলিংকে কেন্দ্র করেই আমরা ঘুরে দেখব আশেপাশে সিকিমের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলোকে। এই ট্যুর প্ল্যানের বাকি অংশটা আমি ঠিক সময়ে উপযুক্ত স্থানে আপনাদের জানাবো। এই এনজেপি স্টেশনের বাইরেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এখান থেকে একটা 8-সিটার গাড়ি বুক করলাম পেলিং যাবার জন্য। অনেক বার্গেন করার পর শেষ পর্যন্ত গাড়ি চালক আমাদের 5,500 টাকায় পেলিং পৌঁছে দিতে রাজি হলেন। যেহেতু এনজেপি থেকে পেলিং যাবার গাড়ি ভাড়ার পরিমাণটা ফিক্সড নয়, তাই আপনারা যখন পেলিং যাবেন তখন গাড়ি ভাড়ার পরিমাণটা এই 5,500 টাকার থেকে কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। এছাড়া শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেও শেয়ার ট্যাক্সি এবং বাস পেয়ে যাবেন পেলিং যাবার জন্য। প্রায় 135 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন আমরা পেলিং পৌঁছলাম তখন ঘড়িতে দুপুর 2টো বেজে গিয়েছে। হোটেলে চেক ইন করে মালপত্র রেখে লাঞ্চ সেরে বাইরে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখব বলে। পাহাড়ি গ্রাম, তাই ঝুপ করে অন্ধকার নামলো, আর এইভাবেই আমাদের পেলিংয়ে প্রথম দিনটা শেষ হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন হোটেলের বারান্দায় এসে দেখলাম কাঞ্চনজঙ্ঘার এই রূপ, তখন গত 2 দিনের পথের সমস্ত ক্লান্তির কথা বেমালুম ভুলে গেলাম মুহূর্তের মধ্যে। আজকে আমাদের সারাদিনের সাইটসিংয়ের প্ল্যানটা অনেকটা এরকম। আমরা প্রথমেই চলে এলাম এই রিম্বি ওয়াটারফল দেখতে। পেলিং থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আর তারপর এই দোকানে ব্রেকফাস্ট সেরে আমাদের পরবর্তী গন্তব্যস্থান রিম্বি অরেঞ্জ গার্ডেনে ঢুকে পড়লাম। বাগানের কমলা লেবু গাছগুলোতে ফল সবে মাত্র পাকতে শুরু করেছে। এখানে একটা হোমস্টেও আছে, এর নাম অরেঞ্জ ভিলেজ হোমস্টে। ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো এই কমলা লেবুর বাগানটা। তবে আমার সব থেকে সুন্দর লেগেছিল পাশ দিয়ে বয়ে যাওয়া এই পাহাড়ি নদী। এই নদীর ধারে বসেই আমার ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান এই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে ইয়োকসাম যাবার পথে প্রায় 10 কিলোমিটার দূরেই রয়েছে এই জলপ্রপাতটি। মনে করা হয় কাঞ্চনজঙ্ঘার কোনো হিমবাহ থেকেই এই জলপ্রপাতের সৃষ্টি এবং সেই জন্যই এই রকম নামকরণ।
এখন আমরা চলেছি ইয়োকসামের পথে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে ইয়োকসামের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। পথে পড়ল এই রাথং ব্রিজ, আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে রাথং নদী। ইয়োকসাম হলো সিকিমের প্রথম এবং প্রাচীনতম রাজধানী, আর সেই প্রাচীনত্বের ছাপ আপনি রাস্তার দুপাশে লক্ষ্য করবেন। ইয়োকসামে আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান হলো করোনেশন থ্রোন। এই হলো ইয়োকসামের সে বিখ্যাত নর্বোগ্যাং পার্ক, যেখানে করোনেশন থ্রোনটি রয়েছে। এই নর্বোগ্যাং পার্কে ঢুকতে মাথাপিছু 20 টাকা হিসেবে একটা প্রবেশ মূল্য আপনাকে দিতে হবে। এই হলো সেই প্রাচীন রাজ সিংহাসন বা করোনেশন থ্রোন, যেখানে সিকিমের প্রথম রাজা ফুনসুক নামগেয়ালের রাজ্যাভিষেক হয়েছিল 1642 খ্রিস্টাব্দে। পিছনের এই পাইন গাছটা যে কত প্রাচীন তার হিসেব বোধহয় কেউই রাখেনি। বৌদ্ধ ধর্মে এগুলিকেই চৌটেন বা স্তূপ বলা হয়। নর্বোগ্যাং চৌটেনের পাশেই রয়েছে থাংগিয়াল মনাস্ট্রি। এখানে এলে এই মনাস্ট্রিটা অবশ্যই দেখে নেবেন। থাংগিয়াল মনাস্ট্রির মুখ্য আকর্ষণ হলো এই থ্যাংটন গ্যালপোর মূর্তিটি। মনাস্ট্রি থেকে বেরিয়ে মাত্র 200 মিটার দূরেই রয়েছে এই কথক লেক। এখানে ঢুকতেও একটা জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি দিতে হয়। লেকের মাছেদের খাওয়ানোর জন্য টিকিট কাউন্টারে মুড়ি বিক্রি হচ্ছে, আপনি কিনলেও কিনতে পারেন। আচ্ছা, এখানে আর একটা কথা আপনাদের বলে দেই, সিকিমের মানুষজন এই লেকটাকে অত্যন্ত পবিত্র মনে করে, তাই এই লেকের জলে হাত বা পা ধোয়া নিষিদ্ধ রয়েছে। ইয়োকসাম থেকে এবারে চললাম খেচুপেড়ি লেকের দিকে। পথের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। যখন খেচুপেড়ি লেকে পৌঁছালাম তখন ইতিমধ্যেই দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। পার হেড 30 টাকা এন্ট্রি ফি দিয়ে চলে এলাম লেকের সামনে। কথক লেকের মতো এই খেচুপেড়ি লেকটাও সিকিমিজদের কাছে একটা অত্যন্ত পবিত্র স্থান। কথিত আছে ভগবান শিবের পায়ের ছাপ থেকেই এই লেকের উৎপত্তি হয়েছে। চাইলে লেকের চারপাশটা ঘুরে দেখতে পারেন, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে। আজকে এখানেই আমাদের সিকিম সাইট সিং এর প্রথম দিন শেষ হলো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। আজকে আমাদের পেলিং এ তৃতীয় দিন, আর আজকে আমরা যে যে জায়গাগুলো দেখব সেগুলো হলো, আমাদের আজকে প্রথম দ্রষ্টব্য স্থান হলো সিকিমের গ্লাসকাইওয়াক। পেলিং এর ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই গ্লাসকাইওয়াকের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। তবে এখানে ঢুকতে মাথাপিছু 100 টাকা একটা এন্ট্রি ফি আপনাকে দিতে হবে। 2018 চালু হওয়া সিকিমের এই গ্লাসকাইওয়াক ভারতবর্ষের এক ও অদ্বিতীয়। এই স্কাইওয়াকের অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে যদি অধিক মাত্রায় আপনার মধ্যে উচ্চতা ভীতি থাকে তাহলে এই জায়গাটা বোধহয় আপনার এড়িয়ে যাওয়াই ভালো। এই স্কাইওয়াক থেকেই আপনি দেখতে পাবেন ভগবান চেনরেজিগের এই সুবিশাল মূর্তিটি। এই মূর্তিটির উচ্চতা 137 ফুট। এই স্কাইওয়াক কম্পাউন্ডের ঠিক পাশেই পাহাড়ে ঘেরা এই অনিন্দ্য সুন্দর জায়গাটিতেই রয়েছে সিকিমের অন্যতম প্রাচীন সাঙ্গাচোলিং মনাস্ট্রি। যদি স্কাইওয়াক দেখতে আসেন তাহলে অবশ্যই এই মনাস্ট্রিটা দেখে যাবেন। সাঙ্গাচোলিং মনাস্ট্রি দেখে আমরা চলে এলাম সিংসর ব্রিজের সামনে। স্কাইওয়াক থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত এই সিংসর সাসপেনশন ব্রিজ হলো সিকিমের উচ্চতম সেতু। এই ব্রিজটির উচ্চতা 100 মিটার এবং লম্বা এটি প্রায় 200 মিটার। সিংসর ব্রিজ থেকে রাবদেন্স যাওয়ার পথে রাস্তার ধারে দেখতে পেলাম এই সুন্দর জলপ্রপাতটি। এর নাম ছাঙ্গি ওয়াটারফল। ছাঙ্গি ওয়াটারফল দেখে আমরা চলে এলাম রাবদেন্সতে। এই রাবদেন্সতে প্রাচীন এক নগরীর ধ্বংসস্তূপ লুকিয়ে রয়েছে ঘন জঙ্গলের মধ্যে। 1670 খ্রিস্টাব্দে সিকিমের দ্বিতীয় রাজা তেনসুং নামগায়াল তার রাজধানী স্থানান্তরিত করেন ইয়োকসাম থেকে রাবদেন্সতে।
পরবর্তী সময়ে 1814 খ্রিস্টাব্দে এই রাজধানী সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় নেপালের গুর্খা সেনাবাহিনীর আক্রমণে। রাবদেনস্তের এই ধ্বংসস্তূপ আজও সিকিমের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই রাবদেন্স দেখেই আমাদের পেলিং সাইটসিং এর পর্ব শেষ হলো। এই দুদিনে আমাদের গাড়ি ভাড়া বাবদ খরচ হয়েছিল 6,000 টাকা। আজ আমাদের সিকিমে চতুর্থ দিন। যখন ঘুম থেকে উঠলাম তখন সবেমাত্র কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলো এসে পড়েছে। সমস্ত পেলিং বোধহয় এখনও ঘুমিয়ে রয়েছে। কিছুক্ষণ পরেই সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই চতুর্থ দিনে আমরা সিকিমের মূলত এই দুটো জায়গা ঘুরে দেখব। পেলিং থেকে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে নামচির দিকে। দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো, আর আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। এই হলো নামচির বিখ্যাত সিদ্ধেশ্বর ধাম বা চারধাম। আমরা নামচি এসেছি শুধুমাত্র এই চারধামের দর্শন করব বলেই। ভারতবর্ষের চার প্রান্তে যে চারটি ধাম রয়েছে সেই সবকটিকেই আপনি সিদ্ধেশ্বর মন্দির কমপ্লেক্সের মধ্যে একসঙ্গে দেখতে পাবেন। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম মন্দির কমপ্লেক্সের মধ্যে। টিকিটের মূল্য মাথাপিছু 50 টাকা। মন্দির কমপ্লেক্সের বাইরে জুতো রাখার স্টল আছে, সেখানেই জুতো রেখে তারপর মন্দির কমপ্লেক্সের মধ্যে আপনি ঢুকতে পারবেন। এই হলো বদ্রীনাথ ধাম। এক এক করে চারধামের আদলে তৈরি চারটে মন্দিরই আমরা দর্শন করলাম। মন্দির দর্শনের সময় আর একটা বিষয় খেয়াল রাখার দরকার আছে, মন্দিরের ভিতরে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। এখানে এলে এই চারধামের পাশাপাশি এইরকম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরও আপনি দর্শন করতে পারবেন। সিকিমে ভগবান শিব পূজিত হন কিরীটেশ্বর রূপে। এই সিদ্ধেশ্বর ধামের সবথেকে বড় আকর্ষণ হলো এই সুবিশাল শিবের মূর্তিটি। এর উচ্চতা 87 ফুট। নামচির সিদ্ধেশ্বর ধাম দেখে আমরা চলে এলাম রাবাংলার এই বুদ্ধ পার্কে। চারধাম থেকে এর দূরত্ব 32 কিলোমিটার। আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট। এই বুদ্ধ পার্কের আর এক নাম তথাগত শাল। এখানে টিকিটের মূল্য মাথাপিছু 50 টাকা। এই বুদ্ধ পার্কের সব থেকে বড় আকর্ষণ 130 ফুট উচ্চতা বিশিষ্ট ভগবান বুদ্ধের এই সুবিশাল মূর্তিটি। ভগবান বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উদযাপনকে উদ্দেশ্য করেই এই বুদ্ধ মূর্তিটি নির্মাণ করা হয়। আর এই মূর্তিটি নির্মাণ করতে লেগেছিল 60 টন তামা। এই বুদ্ধ পার্কে একটা মিউজিয়াম আছে, এখানে এলে অবশ্যই সেটা ঘুরে দেখবেন। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই মিউজিয়ামটা আপনাদের আর দেখাতে পারলাম না। সেই দিন বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে রাতটা কাটালাম রাবাংলা শহরে। এখন আমরা দাঁড়িয়ে আছি সিকিমের বিখ্যাত টেমিটি গার্ডেনের সামনে। আজ সিকিমে আমাদের পঞ্চম দিন, আর আজকে আমরা যে যে জায়গাগুলো সিকিমে ঘুরে দেখব সেগুলো হলো এই টেমিটি গার্ডেন হলো সিকিমের একমাত্র চায়ের বাগান। এই চা বাগানটার আর একটা বৈশিষ্ট্য হলো এই যে এখানে অর্গ্যানিক পদ্ধতিতে চা উৎপন্ন হয়, যার খ্যাতি সারা বিশ্বে রয়েছে। শীতকালে এখানে এলে রাস্তার দুধারে অসংখ্য চেরি গাছ এখানে দেখতে পাবেন। এটা টেমিটি গার্ডেনের চা কারখানা। এরপর এখান থেকে আমরা যাব গ্যাংটকে, এবং গ্যাংটকে রাত্রিবেলায় এমজি মার্ক কীভাবে সেজে ওঠে সেটাই আপনাদের দেখাবো। এই হলো গ্যাংটকের এমজি মার্ক। গ্যাংটকে এসে যদি আপনি এমজি মার্গ না আসেন তাহলে আপনার ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। এই রাস্তাটাকে যদি আপনি আমাকে এক কথায় বর্ণনা করতে বলেন তাহলে আমি বলবো এটা শপার্স প্যারাডাইজ। রাস্তার দুপাশে রয়েছে আলো ঝলমলে ছোট বড় অজস্র দোকান, রেস্টুরেন্ট, আরও অনেক কিছু। প্রায় 1 কিলোমিটার লম্বা এই রাস্তাটার পুরোটাই ভেহিকল ফ্রি জোন, তাই নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেরিয়ে সময় কাটাতে পারবেন এখানে। আজ আমাদের সিকিমে ষষ্ঠ দিন, আর আজকে আমাদের গন্তব্য স্থানের মধ্যে রয়েছে বাবা মন্দির আর ছাঙ্গু লেক।
রাস্তার ধারেই আপনি এরকম অনেক দোকান পাবেন যেখানে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। আমাদের গাড়ি এখন চলেছে বাবা মন্দিরের দিকে। গ্যাংটক থেকে বাবা মন্দিরের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। নাথুলা এবং জেলেপলা পাসের মধ্যিখানে 13,123 ফুট উচ্চতায় এই বাবা মন্দির অবস্থিত। আর এই মন্দিরের পূজ্য দেবতা হলেন পাঞ্জাব রেজিমেন্টের বীর সিপাহী হরভজন সিং। এই হরভজন সিংকে কেন্দ্র করে নানান অলৌকিক গল্প এখানকার মানুষদের মুখে মুখে ছড়িয়ে রয়েছে। ছাঙ্গু বাবা মন্দির নিয়ে আমাদের চ্যানেলে একটা সেপারেট ভিডিও আছে। সেই ভিডিওতে সিপাহী হরভজন সিং কি করে বাবা হরভজন সিং হয়ে উঠলেন সেই গল্প আমরা সবিস্তারে বলেছি। ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক থাকবে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এই হলো বাবা হরভজন সিং এর অফিস, আর এটা ওনার লিভিং রুম। বাবা মন্দির দেখে চলে এলাম ছাঙ্গু লেকে। 12,313 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক পর্যটকদের কাছে একটা অন্যতম আকর্ষণীয় স্থান। শীতকাল এখানে এলে আপনি দেখবেন এই লেক বরফে ঢেকে রয়েছে। এই ছাঙ্গুর আর এক আকর্ষণ হলো এখানকার ইয়াক রাইড। খরচ পড়বে মোটামুটি মাথাপিছু 500 টাকা। মোটামুটি এই ছিল আমাদের 6 দিনের সিকিম ট্যুর প্ল্যান। এবারে বলি আমাদের গাড়ি ভাড়া কত পড়েছিল। পেলিং এ সাইট সিং বাবদ আমাদের কত খরচ হয়েছিল সে তো আগেই বলেছি। একটা 8-সিটার গাড়ি আমাদের পেলিং থেকে নামচি, রাবাংলা এবং গ্যাংটকের সাইট সিং করিয়ে এনজেবি স্টেশন অবধি পৌঁছে দিয়েছিল এবং এই জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল 18,000 টাকা। অর্থাৎ সব মিলিয়ে এনজেপি থেকে এনজেপি পর্যন্ত 6 দিনে আমাদের মোট খরচ হয়েছিল প্রায় 30,000 টাকা।